তেমনি প্রতি শ্রদ্ধা রাখবে আর সেই বীরঙ্গনা নিয়েই পটভূমি তৈরি হয়েছে একাত্তরের বীরঙ্গনা আমি সাধারণত জানি এইসব ছবি করার জন্য লোকটিকারও খুব কম থাকে এবং এইসব চলচ্চিত্র নির্মিত হবে সাধারণত অনুদানের অর্থ কারণ অনুদান প্রথাই চালু হয়েছে এই কারণে যে যেসব ছবি আমাদের ইতিহাস ঐতিহ্য তুলে ধরবে সেই সব ছবিকে আমরা অনুদান দেব সেই সব ছবি নির্মিত হবে যা সাধারণ প্রযোজকরা নির্মাণে উৎসাহ বোধ করে না আমি সেজন্য সর্বপ্রথম এই ছবির প্রযোজক জনাব শহীদুল ইসলামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তিনি এই ছবিটি নির্মাণ করেছেন আমি জানি না এর ভবিষ্যৎ কি আমি জানি না দর্শকরা কিভাবে নেবে তবে আমার ধারণা এটি আমার ইতিহাস আমার অর্জনের জায়গা এই জাতি যেসব অর্জন করেছে এই জাতীয় জীবনে যা যা অর্জন আছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ অর্জন হল আমার মুক্তিযুদ্ধ আবার সেই মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে নির্মিত হয়েছে আপনারা যারা মিডিয়া কর্মী আছেন তাদের প্রতি আমার সনির্বদ্ধ অনুরোধ থাকবে আপনারা এই সব ছবিগুলোকে প্রচার করবেন যাতে দর্শকরা দেখে শুনলে আশ্চর্য হবেন অনেক শিশু আছে এতটুকু মুক্তিযুদ্ধ কি কোথায় হয়েছিল কিভাবে হয়েছিল এখনো জানেন আমাদের পাঠ্যপুস্তক যাতে অনেকে এসে হলে দেখে এবং আমার প্রযোজক আমারই দেশের বাড়ি মাদারীপুরে বাড়ি এটা ফরিদপুর এককালে আমরা ফরিদপুর বাসী ছিলাম তো তিনি যেন উৎসাহ বোধ করেন আমার অনুজ আমার সুপ্রিয় গুলজার বলে গেছে উনি এর আগে রবীন্দ্রনাথের উপর একটি গল্প রবীন্দ্রনাথের গল্প নিয়ে একটি সিনেমা করেছিলেন সেই সিনেমাও কেমন হয়েছিল আমি জানি না তবে ওনার এই উদ্যোগকে আমি স্বাগত জানাই ওনার এই উদ্যোগকে আপনারাও স্বাগত জানাবেন ওনার এই উদ্যোগকে উৎসাহিত করার জন্য আপনাদের হাতে রইল অনেক কিছু দর্শকদের হাতে রইল অনেক কিছু আমি দর্শকদের কাছে সনির্বদ্ধ অনুরোধ করব সিনেমা দেখার ক্ষেত্র অনেক আছে দয়া করে আপনারা হলে গিয়ে এই সিনেমাটি দেখবেন তাহলে শহীদুল ইসলাম আনন্দিত হবে আরেকটি চলচ্চিত্র নির্মাণের জন্য তিনি উৎসাহী হবেন।